প্রিয় দর্শক, বেঙ্গল স্টুডিওর আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। কাশ্মীর, যাকে বলা হয় ভূস্বর্গ বা দুনিয়ার বেহেশত। কাশ্মীর শব্দটি শুনলেই সবার আগে মাথায় আসে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কথা। সবুজে মোড়া বিশাল বিশাল পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ, স্বচ্ছ পানি, আর সেই পানিতে রং বেরঙের নৌকার ভেসে বেড়ানো। শুধু তাই নয়, পাশাপাশি রয়েছে সেখানকার একাধিক প্রাচীন সংস্কৃতিও। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের মতো সেখানকার মেয়েরাও দেখতে অপরূপ সুন্দরী হয়। দর্শক, আজকের ভিডিওতে আমি কাশ্মীর এবং কাশ্মীরের নারীদের সৌন্দর্য সম্পর্কে অজানা কিছু চমৎকার তথ্য জানাব। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কাশ্মীর যেন সত্যিকারের স্বপ্নের ভূস্বর্গ, পৃথিবীর সব রূপ সৌন্দর্য যেন ভিড় করেছে এখানে, ছুটে এসেছে প্রকৃতির রূপের সব অনুষঙ্গ। প্রকৃতির প্রতিটি বিচিত্র স্বাদের অলঙ্কার দিয়ে সাজানো এ ভূস্বর্গ। একটা সময় কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু বিশাল হিমালয় ও পীর পাঞ্জাল পর্বতমালার উপত্যকাকে নির্দেশ করত। আজ কাশ্মীর বলতে বোঝায় একটি বিশাল অঞ্চল, যা ভারত শাসিত জম্মু ও কাশ্মীর, পাকিস্তান শাসিত গিলগিট বালতিস্তান ও আজাদ কাশ্মীর প্রদেশ, এবং চীন শাসিত আকসাই চীন ও ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট অঞ্চলসমূহ নিয়ে গঠিত। তাই বলা চলে কাশ্মীরের দুটি অংশ, একটি ভারত শাসিত জম্মু কাশ্মীর এবং অন্যটি পাকিস্তান অধিভুক্ত আজাদ কাশ্মীর। কাশ্মীরে পর্যটকদের চোখ জুড়ায় শ্রীনগর, পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ ও কাটরা। জম্মু ও কাশ্মীর উপত্যকা, এই দুই অঞ্চল নিয়ে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলটি গঠিত। শ্রীনগর এই অঞ্চলের গ্রীষ্মকালীন রাজধানী এবং জম্মু শীতকালীন রাজধানী। কাশ্মীরের মোট আয়তন 2,22,236 বর্গ কিলোমিটার। এর মধ্যে ভারত নিয়ন্ত্রণ করে 43%, পাকিস্তান নিয়ন্ত্রণ করে 37%, আর চীন নিয়ন্ত্রণ করে প্রায় 20%। রোমান্টিক স্বপ্নের ভূস্বর্গ এই কাশ্মীর। কাশ্মীরের রূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের সৌন্দর্যে অভিভূত হয়ে বলেছিলেন, পৃথিবীতে যদি স্বর্গ থেকে থাকে তবে তা এখানেই আছে। স্বচ্ছ জলের নদী, উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড়, বনভূমি, বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্যের মানুষজন, সব মিলিয়ে সৌন্দর্যের এক অনন্য সংযোজন এখানে। কাশ্মীরের জনগণ খুব সাধারণ জীবনযাপন করে থাকে। কাশ্মীরের আয় মূলত পর্যটন নির্ভর। এখানে প্রচুর পাহাড়ি আপেল, আঙুর, কমলাসহ নানান ধরনের সুস্বাদু ফল উৎপাদিত হয়। এখানে বেশিরভাগ পুরুষেরাই ব্যবসা করে থাকে। পুরুষের পাশাপাশি নারীরাও তাদের পরিবারের আয় বাড়াতে বিভিন্ন কাজ করে থাকেন। কাশ্মীরি শাল পুরো বিশ্বজুড়ে বিখ্যাত। এই কাশ্মীরি শাল বেশিরভাগই এখানকার নারীদের হাতে বোনা। এছাড়া বিভিন্ন ঋতুতে ফোটা কাশ্মীরি ফুল পুরো বিশ্বজুড়ে সরবরাহ করা হয়। এক এক ঋতুতে ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন ফুল ফুটে থাকে এখানে। কাশ্মীরের উপত্যকার ঘরগুলো কাঠের তৈরি। কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় উপত্যকার পাশে হ্রদের উপর নির্মিত সারি সারি কাঠের তৈরি দোকান। এসব দোকানে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বিক্রয় করা হয়। এইসব দোকান এবং বাজার ভাসমান হওয়ায় সেখানে যাতায়াত করতে হয় নৌকায় করে। এই বাজারটির সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম হয়ে থাকে। শীতকালে কাশ্মীরের সৌন্দর্য পুরোটাই পাল্টে যায়, পুরো এলাকা ছেয়ে যায় বরফের চাদরে। বিশেষ করে সেই সৌন্দর্য আরও বেড়ে যায় যখন রাতে বরফে ঢাকা ছোট ছোট ঘরগুলোতে আলো জ্বলে ওঠে। কাশ্মীরি নারীদের সৌন্দর্যের সুখ্যাতি সারা বিশ্ব জুড়ে। কাশ্মীরি মেয়েদের সৌন্দর্যের সাথে পৃথিবীর আর কোনো মেয়েদের সৌন্দর্যের তুলনা হয় না। সৌন্দর্যের জন্য এদের আলাদা করে সাজার কোনো প্রয়োজন হয় না। শিশুকাল থেকেই কাশ্মীরি মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে। কাশ্মীরি মেয়েদের সৌন্দর্যের একটি প্রধান কারণ হলো জিনগত বৈশিষ্ট্য। একটি প্রথা আছে যে কাশ্মীরের মেয়েরা শুধু কাশ্মীরি ছেলেদেরকেই বিয়ে করতে পারে, আর এজন্যই আজকের কাশ্মীরিরাও তাদের পূর্বপুরুষদের মতো দেখতে। এখানকার মেয়েদের সৌন্দর্যের পিছনে আরেকটি অন্যতম কারণ হলো আবহাওয়া। কাশ্মীরের আবহাওয়া খুবই মনোরম এবং জলবায়ু সারা বছর ঠান্ডা থাকে, যার জন্য এখানকার মেয়েরা ফর্সা, ত্বক দাগহীন এবং খুবই আকর্ষণীয় হয়ে থাকে, যার ফলে বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় কাশ্মীরের মেয়েরা বেশি সুন্দরী হয়। এছাড়া কাশ্মীরের বেশিরভাগ মানুষই ভেজিটেরিয়ান এবং তাদের খাদ্যদ্রব্যগুলোর বেশিরভাগই তৈরি হয় পনির, দুধ, বাদাম এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য থেকে। কাশ্মীরি নারীর সৌন্দর্যের আরও একটি গোপন রহস্য হল তারা পানির চেয়ে ফলের রসের তৈরি জুস বা শরবত পান করে বেশি।
এখানকার মেয়েরা কেশর ও চন্দন পাউডারকে দুধের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিজেদের মুখে মাখে, যা তাদের ত্বকের জন্য খুবই ভালো। এছাড়াও এখানকার মেয়েরা আখরোটের তেল চুলে ব্যবহার করে, যার জন্য তাদের চুলও খুব সুন্দর হয়। কাশ্মীরের মেয়েরা মিল্ক ও ক্রিমকে খাওয়ার পাশাপাশি ত্বকেও লাগায়, যা তাদেরকে সুন্দরী করে তুলতে সাহায্য করে। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান মতামত সত্যিই আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।